আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আরেকটা নতুন সকাল, নতুন দিন শুরু হলো। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, এতটা রোদ্দুর ছিল না। আর এই তো আমাদের ছোট একটা গার্ডেন আছে, সেখানে কয়েকটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, ওগুলো আমরা দেশ থেকে নিয়ে আসছিলাম বিচি। তো ভাবলাম আজকের দিনে কি করব না করব, একটু বাইরে যাব বাজার করতে, ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো এখন আমরা বের হয়ে যাব বাহিরে। তো এখন হাঁটতে হাঁটতে আমরা হালালে যাব, এখান থেকে গিয়ে কিছু বাজার করব। বেসিক্যালি ঈদের জন্যই বাজারগুলো করতেছি আমরা, যেহেতু কুরবানির ঈদ আর দুই দিন বাকি আছে মাত্র। এই তো রাস্তা হাঁটতে হাঁটতে ফুল দেখতেছিলাম, খুবই সুন্দর রাস্তাঘাটে হাঁটতে অনেক ভালো লাগে, বাতাসটা অনেক ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হালালে, এখান থেকে দেখতেছিলাম সবজি, তারপরে মাছ মাংস যা প্রয়োজন সব কিছু নিয়েছিলাম এখানে। আমি পাট শাক, অর্থাৎ আমাদের সিলেটি ভাষায় নালি শাক বলি ওইটাকে, তো নালি শাক পাইছি, পাই এত সেই খুশি। তো নিয়ে আসলাম নালি শাক, ভাবলাম অনেকদিন পরে যখন পাইছি তাইলে নিয়ে যাই। তারপরে অনেক কিছুই ছিল, টমেটোগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে, ধনে পাতা যেগুলো প্রয়োজন সবগুলোই নিয়েছিলাম, অনেকগুলো কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচ ছাড়া তো চলে না, ঝাল খুব পছন্দ আমাদের সবার। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু আর কিনতেছিলাম। তারপরে এই যে ওখানে ফ্রোজেন যে সবজিগুলো আছে পাওয়া যায় ওখানে, যেগুলো নিয়ে ইনস্ট্যান্ট রান্না করা যাবে, কচুর লতি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় ফ্রোজেন। আর বাইরে মোটামুটি গরম ছিল, তো এখানে ফ্যান চলতেছিল, আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওখানে। তারপরে এই তো এখান থেকে পেঁয়াজ নিলাম, একটা দেশি পেঁয়াজ, বাংলাদেশি পেঁয়াজ, মানে হোয়াইট সাদা সাদা পেঁয়াজ খাইতে ভালো লাগে না, ওইটা দিয়ে ভর্তা খাইলে টেস্ট পাই না এই জন্য। এই তো তারপরে ঘুরে ঘুরে যে বাজারে গেলে তখন মনে পড়ে না কী প্রয়োজন কী না প্রয়োজন, তখন মনে হয় যে খুঁজে পাইতেছি না, কী জানি মনে হয় নিচ্ছি না বা রেখে যাচ্ছি, ওরকম মনে হয়, শেষ হয় না। তারপরে এখানে গরুর মাংস আর মুরগ নিয়ে নিলাম। তো উনি কাটতেছেন, ওনার সাথে আবার গল্প করতেছি, উনি বলতেছেন, উনি অল্প অল্প বাংলা জানেন, তো আমাকেও কিছু বাংলা ভাষা বলতেছিলেন, ইয়া কি জানি, হ্যাঁ ভুড়ি ভুড়ি নিবেন ভুড়ি নিবেন এরকম। উনি হয়তো বা আফ্রিকান মেবি, আই এম নট শিওর। তারপরে এই যে ফ্রোজেন মাছ আছে, বাট কোনো মাছই পছন্দ হচ্ছিল না, দেখতেছিলাম এখানে ফ্রোজেন খাবার আছে, যেগুলো ভাজা পোড়া সবই আছে, ইচ্ছে করলে এখান থেকে নিয়ে ইনস্ট্যান্ট ভাজা খাওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু হাতের যে বানানো আর কিনায় না খাওয়া, ওইটা টেস্ট পাওয়া যায় না, অরিজিনাল যে টেস্টটা ওইটা পাওয়া যায় না আমার কাছে মনে হয়। তারপরে আমরা এখান থেকে মাছ নিয়ে নিলাম, অবশ্য বড় মাছ নিই নাই আমরা, ইয়ে নিয়েছিলাম, ওই মাছটার নাম আসলে দেখি নাই, এখানে লেখা ছিল না, তো মাছ নিলাম আর মাংস নিয়ে নিছি। উনি কাইটা প্যাকেটিং করে দিতেছে,
রিপিটিং করতেছে, আমি ওয়েট করতেছি। তারপরে এখানে সব বাজার টাজার শেষ করে আমরা চলে আসলাম আজদাতে। তো এখানে এসে কিছু বাজার ছিল আমাদের অল্প স্বল্প, যেগুলো দরকার সেগুলো নিছি, আর কিছু কিছু জিনিস চোখে দেখে মনে হয়েছে যে নিয়ে নেই। যেমন মেলন আনছিলাম, ওখানে অনেকগুলো মেলন ছিল, তো সবসময় পাওয়া যায় না, সবসময় ওরকম থাকে না, তো ভাবলাম নিয়ে নিই। মেলন সবারই ফেভারিট, গরমের সময় খাওয়া ভালো। কিছু ফ্রুটস নিয়ে নিলাম, তারপরে এরকম হাইট হাইটা দেখতেছিলাম কি প্রয়োজন আছে কি না প্রয়োজন আছে। তো আর কি এখানে দুইটা আঙ্গুর ছিল 2 for 2 pound, তা দুইটাই নিয়ে নিয়েছিলাম যেহেতু 2 for 2 pound ছিল, এই জন্য দেখতেছিলাম যে সবগুলোই সেম কিনা। তারপরে দেখে দেখে দুইটা নিয়ে নিয়েছি। আঙ্গুরগুলো টেস্টি ছিল, অনেক মিষ্টি। বাজার করতে গেলে দেখা যায় যে ভিডিও করা যায় না, সব কিছু দেখে তারপরে নিতে হয়, তো এই জন্য ভিডিও করা যায় না, সব কিছু দেখানো যায় না। তারপরে যতটুকু পারছি টুকটাক ভিডিও করছি আর কি। ওইদিকে ফুল ফুল দেখলে তো আর আমার সব কিছু ভুলে যাই, ফুল অনেক পছন্দ, সো দেখলেই ভাল লাগে, এখানে এসে দাঁড়াইলেও ভাল লাগে, এত সুন্দর করে সাজায় রাখে, আমার অনেক ভাল লাগে ফুলগুলো। মাঝে মাঝে নিয়ে আসি, আবার কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। ফুলগুলো দেখতেছিলাম, ফুলগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর কালারগুলো, গোলাপ কত রকমের গোলাপ ফুল যে আছে, ফুলটিন যে সুন্দর মনে হইতেছে যে এরকম মনে হয় আর্টিফিশিয়াল, ফুলগুলো আর্টিফিশিয়াল না, তো সেই ভালো লাগতেছিল দেখতেছিলাম। অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এখানে ফুল দেখতেছিলাম, তারপরে এই তো আমাদের বাজার শেষ, এখন আমরা পেমেন্ট করব, তারপরে বাসায় চলে যাব। কি সুন্দর ফুলটা, তাই না? অনেক ভালো লাগতেছে, ওয়া। তো লোকজন নিচ্ছিল সবাই, তো তারপরে পেমেন্ট করে করে আমরা এখন বাসায় চলে আসছি। আর ভিডিও করতে পারি নাই, এখন সবগুলো ফ্রিজে রাখতেছি, যেগুলো ফ্রিজে রাখার, যেগুলো বাহিরে রাখার ওইগুলো বাহিরে রাখতেছি। অনেক বাজার হয়ে গেছিল, কাঁঠালের বিচিও নিয়ে আসছি আমরা। তারপরে কিছু কিছু জিনিস দেখাইতেছে, কিছু কিছু জিনিস ফ্রিজে রাখা হয়ে গেছে অলরেডি। বেগুন, তারপরে আলু, আলু মাত্র তিনটা নিয়ে এসেছি, কারণ হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে নতুন আলু, আমি ভাবছি যে কীভাবে নিবো বুঝতেছি না, ওইখানে রাখতে অর্ডার নতুন নিউ পটেটো, সো ভাবলাম আচ্ছা তিনটা নিয়ে নেই দেখি কেমন হয় সত্যি কিনা বাংলাদেশের মতো করে, এই জন্য তিনটাই নিয়ে আসছিলাম, বুঝতে পারি নাই। এই যে আমাদের এখানে একটা শুটকি নিয়ে আসছিলাম, ওইটা হচ্ছে রেডিমেড শুটকি ভর্তা, সো ভাবলাম নিয়ে এসে এই যে বাংলাদেশি পেঁয়াজ আমার। আর এই যে একটা বেগুন আনছিলাম সুস্থ খাওয়ার জন্য, একটা মূলা নিয়ে আসছি, এই তো। তারপরে রুমে চলে আসলাম, এইসা রুম টুম একেবারে অবস্থা খারাপ, সব কিছু অগোছানো ছিল, অবসলো সব কিছু গুছাইলাম, সব কিছু ঠিকঠাক করে তারপরে গিয়ে রান্না করলাম। রান্না টান্না করে মানে যা কাজ থাকে আগে ওগুলো তো করতেই হবে, কিছু করার নাই। আর আমরা যেহেতু এখানে একা একা থাকি, সো নিজেই সব কিছু করতে হয়, কেউ কাউকে হেল্প করে না, নিজের কাজ নিজেই করতে হবে সব কিছু, এভরিথিং, বাহিরে বাসায়
সব জায়গায়ই সব কাজ নিজেই করতে হবে। তারপরে এই যে আমি কাপড় চোপড় সব বাজ করে আর ইয়ে করে তারপরে বিছানা ঠিক করলাম, রুম টুম ক্লিন করলাম, একটু ক্লিন ক্লিন করে তারপরে তারপরে নিচে চলে গেছি। এই তো আমি নালিশ সাগরকে কাটশাক এবং আলু আলু পাতা ছিল, একজন ভাই আমাদেরকে দিছিল আলু পাতা, এই জন্য ভাবলাম যে তাইলে আলু পাতা শাক রান্না করে করি আর ইয়া নালি পাতা অর্থাৎ পাট শাক। তো দুইটাই দুইটা শাকে আলাদা আলাদা রান্না করছিলাম করি আর ইয়া রেডিমেড শুটকি ভর্তা ওইটা একটু পেঁয়াজের মধ্যে ফ্রাই করে ফেলি, তারপরে ভাত রান্না করে তারপরে তো শর্টকাট রান্না বান্না তেমন কিছু না। এই যে এখানে আমি পাট শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি পানিটা শুকানোর জন্য, এগুলো তেমন না বাংলাদেশের যে টেস্টটা ওইরকম টেস্ট মনে হবে মনে হয় ওরকম না, কারণ হচ্ছে বাংলাদেশের নালিশ শাকে অনেক আমার ভালো লাগতো। আমি আমাদের সিলেটিতে তো অনেক অনেক রকমইভাবে এইটা শাকটা রান্না করতো, যেমন মাছ দিয়ে ঝুল রান্না করতো, তারপরে এরকম ভাজত, তারপরে হচ্ছে কাঁচাও ভর্তা খেতাম আমরা পেঁয়াজ দিয়ে মাখাইয়া মরিচ দিয়ে, অনেক টেস্ট লাগতো। তো তারপরে নিয়ে আসলাম একটু ফ্লেভার টেস্ট পাওয়ার জন্য দেশের মতো, তাই তো রান্না করতেছি পেঁয়াজ আর রসুন বাছতেছি তারপরে এখন ওই যে আলু শাকটা আমি সিদ্ধ করে নিছি আলু দিয়ে, তাইলে আমার কাছে মনে হয় যে টেস্ট আরও ভালো যদি আগে একটু সিদ্ধ করে নিই, তারপরে যদি আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ওইটা বাগার দিই তাইলে অনেক টেস্ট লাগে, সেজন্য আমি আগে থেকে ইয়ে করে নিছি। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি ওইটাকে আলু শাকটাকে, আলু পাতা আর ইয়া আলু দুইটাই একসাথে দিয়ে দিছি। তো আমার শাক অলরেডি ডান, আর এদিকে এই যে রেডিমেড শুটকি ভর্তা এখন এটাকে রান্না করবো আর নালি শাক রান্না করবো দুটো একসাথে দিদিকে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিকে আমি নালি পাতাগুলো কেটে নিছি দিয়ে দিচ্ছি নালি পাতা অর্থাৎ ফাট শাক আমরা সিলেটে নালি পাতাই বলি। আর ওদিকে আমি শুটকি ভর্তাটাও দিয়ে দিচ্ছি, এখানে একটু পেঁয়াজ রসুন আর মরিচ লবণ এগুলো দিয়ে একটু কষাইয়া তারপরে ভর্তাটা দিয়ে দিব আর কি। তো এই জন্য ভর্তাটা দিয়ে দিচ্ছি, এখন নাড়ানাড়ি করে তারপরে নামায় ফেলবো একটু বাজা বাজা করে। আর ওইদিকে আমার নালি পাতাও ডান, শুটকি পাতা ডান, আলু পাতা ডান, লেবু দিন ফিনিশ। এদিকে আমার খিদাও পাইছে, এখন আমি এখন খাওয়া দাওয়া করতে হবে, সো এখন আমি সব কিছু নিয়ে নিব টেবিলে। এই যে আমার খাবার রেডি, সো এখন খাওয়া দাওয়া করব। আর অবশ্যই আপনারা ভালো থাকেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।